सुप्रिय शिक्षार्थी असलामुअलैकुम रोटारी स्कूल एंड कॉलेजे ऑनलाइन क्लासेर पक्ष थेके बसंतेर शुभेच्छा। शिक्षार्थीरा केमन आछो तोमरा? आशा करछि भालो आछो, सुस्थ आछो, निरापदे आछो। आमी कामरुन नाहा निलो, द्वितीय श्रेणीर आजके किछु पाठ निये आलोचना करब। चलो आमरा आमादेर पाठेर विषय चले जाई। आमादेर आजकेर पाठेर विषय होच्छे শীতের সকাল। শীতকাল মানে আমরা কম বেশি জানি। আজকে আমাদের শীতকাল শেষ, ফাল্গুন চৈত্রের মানে বসন্তকালের শুরু। ফাল্গুন চৈত্র এই দুই মাস মিলে আমাদের বসন্তকাল। আমাদের দেশে ছয়টি ঋতু আছে, তার ভিতর পৌষ এবং মাঘ এই দুই মাস শীতকাল। শিক্ষার্থীরা শীতের সকাল এটা তোমাদের দ্বিতীয় শ্রেণীর একটা পাঠের বিষয়বস্তু। তো চলো এখানে শীতের সকালে শরীফা এবং তার নানার, আমাদের এই গল্পটা মূলত নানা এবং তার নাতনির গল্প নিয়ে আমাদের আজকে শীতের সকাল। শিক্ষার্থীরা দেখো আমি পাঠগুলো একটু পড়ে শোনাচ্ছি তোমাদের। শীতের সকাল, নানা শরীফাকে নিয়ে রোদ পোয়াচ্ছেন, হাতে খবরের কাগজ, শরীফা বই পড়ছে। শরীফা: নানা, রোদ মিষ্টি হয় কী করে? নানা: এটা তুমি কোথায় পেলে বুবু? শরীফা: আপনার খবরের কাগজে। নানা: ও এই কথা? এই যে তুমি রোদে বসে বই পড়ছো, তোমার ভালো লাগছে? শরীফা: হ্যাঁ লাগছে। নানা: এখন যদি ঘরে বসে পড়তে তাহলে কেমন লাগতো? এটা নানা শরীফাকে বলছে। তো শরীফা কী বলছে? ও ঘরে এখন ভারী ঠান্ডা, খুব শীত করছে। তাহলে দেখো নানা নাতনির সাথে কথাগুলো বলছে। আমরা সচরাচর যে আমাদের ভাষায় যে আমার নানা বেড়াতে আসে, তারপর নানু আসে, দাদা আসে, দাদি আসে, কাজিনরা আসে, তাহলে আমরা কী করি? তাদের সাথে তো এরকম করেই কথা বলি, তাই না শিক্ষার্থীরা? তাহলে দেখো নানা আবার বলছে, তাহলেই বুঝো শীতের সকালে রোদ তোমার আরাম লাগছে, ভালো লাগছে। আর এই ভালো লাগাটাকে কী বলে? মিঠে, মিঠে মানে মিষ্টি। শিক্ষার্থীরা খেয়াল করো, শীতের রোদটা কিন্তু যখন তুমি ঘরে থাকো, যখন তুমি বাইরে বের হও, একটু হালকা রোদ থাকে, তখন আমাদের কেমন লাগে? খুব ভালো লাগে, কেমন যেন শরীরটা একটু গরম অনুভূত হয়, আরাম লাগে। এই আরামটাই হচ্ছে মিঠা, আর মিঠা মানে মিষ্টি। এমন সময় রান্নাঘর থেকে মায়ের ডাক এলো, মা শরীফা এসো, নানার জন্য নাস্তা নিয়ে যাও। শরীফা নাস্তা নিয়ে এলো, নানার জন্য খাবারের পানি নিয়ে এলো, হাত মোছার গামছা নিয়ে এলো। নানা নাস্তা খেতে খেতে বললেন, গরম রুটির মজাই আলাদা। তার মানে দেখো গরম শীতকালে যে গরম গরম কোনো খাবার খেলে খুব আরাম লাগে, মজা লাগে। শরীফা: আর কিছু লাগবে নানা? নানা: আমার ওষুধের কোটাটা এনে দাও বুবু। শরীফা ঘর থেকে ওষুধের কোটাটা এনে দিল, গ্লাসে পানি ঢেলে দিল, কোটা থেকে ওষুধ বের করে দিল, নানার হাতে দিল। নানা বেঁচে থাকো বুবু, অনেকগুলো ভালো কাজ করেছ। শরীফা খুশি হয়ে নানাকে জড়িয়ে ধরল। শিক্ষার্থীরা দেখো আমাদের ভাষায় যে আমাদের মুরব্বীরা আসেন, আমাদের দাদা আসেন, দাদি আসেন, নানা আসেন, নানি আসেন, আমাদের ঘরে যখন অতিথি আসে তখন কী করব আমরা? ঠিক অতিথির সাথে তাকে চেষ্টা করব তার সাথে ভালো ব্যবহার করতে, তার কাজগুলি করে দিতে। কারণ দাদা দাদি বা নানা নানু এরা সকলেই কিন্তু একটু বয়সে বড়, অনেক সময় নিজেরা নিজেদের কাজ করতে অসুবিধা হয়। তাহলে শিক্ষার্থীরা দেখো তো আমরা কি একটু চেষ্টা করব না তাদের জন্য? অবশ্যই। আর যে কোনো ভালো কাজে কিন্তু করলে তোমার মন ভালো হয়ে যাবে, আর আল্লাহ তো খুশি হয় ভালো কাজ করলে। শিক্ষার্থীরা আমরাও ভালো কাজ করব। তাহলে শীতের সকাল গল্পটা তো তোমাদের বই থেকে এতক্ষণ পড়লাম, সেই গল্পটা আমরা কী দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে নানা কী করছেন, খবরের কাগজ পড়ছেন, আর শরীফা ঘরের বাইরে বসে বই পড়ছে। তো শীতের রোদটা কেমন নানা সেটা শরীফাকে বুঝিয়ে দিলেন।
আর মা নানার জন্য গরম গরম রুটি তৈরি করেছে, গরম গরম খাবার খেতে কত মজা সেই কথাও নানা বুঝিয়ে দিলেন। আর শরীফা নানার জন্য কি করেছে, শরীফা নানার জন্য অনেকগুলো ভালো কাজ করেছে। আর আমরাও চেষ্টা করব আমাদের বাসায় যে অতিথি আসবে তাদের জন্য ভালো কাজ করতে। এবার দেখি আমাদের যে শীতের সকাল গল্পের যে শব্দ অর্থগুলো আছে এই অর্থগুলো আমরা লেখার চেষ্টা করি। শিক্ষার্থীরা চলো আমরা লিখি। পোহানো অর্থাৎ উপভোগ করা। শিক্ষার্থীরা তোমরা আমার সাথে সাথে খাতা নিয়ে বসে যাও, আমরা শব্দ অর্থগুলি লিখছি। পোহানো, পোহানো মানে উপভোগ করা, মিষ্টি মিষ্টি। আর নাস্তা, নাস্তা মানে সকালে খাবার। মিষ্টি মানে মিঠা, মিষ্টি মানে মিঠা। তাহলে দেখো শিক্ষার্থীরা পোহানো, পোহানো দিয়ে আমরা কী পেলাম, পোহানো দিয়ে পেলাম উপভোগ করা, মিষ্টি মিঠা, নাস্তা সকালের খাবার। এবার চলে যাই আমরা আমাদের যে এই তিনটা শব্দ দিয়ে আমরা ফাঁকা ঘর পূরণ করতে পারি কিনা দেখো শিক্ষার্থীরা। এই ঘরগুলো একটা বক্সতে আছে। আচ্ছা আমি লিখলাম বক্সতে, প্রথমে লিখলাম পোহানো, তারপর লিখলাম মিষ্টি, তারপর লিখলাম নাস্তা। প্রথমটা দেখো, শীতের সকালে রোদ কী হয়, আমার সাথে তোমরাও পারবে। শীতের সকালে রোদ কী হয় বলো তো শিক্ষার্থীরা, মিষ্টি লাগে। শীতের সকালে রোদ মিষ্টি লাগে, মিষ্টি মানে কি মিঠা, মিষ্টি মানে মিঠা। তারপর খ, অতিথি এলে কী দেয় আমরা, অতিথি এলে নাস্তা দেব, অতিথি এলে নাস্তা দেব, নাস্তা দেব। তারপরটা হচ্ছে নানা প্রতিদিন সকালে, নানা প্রতিদিন সকালবেলা রোদ পোহান। শিক্ষার্থীরা আমরা এই শব্দ ফাঁকা ঘর পূরণের দিয়ে শব্দগুলো দিয়ে ফাঁকা ঘর পূরণ করা। শিক্ষার্থীরা দেখো, শীতের সকালে রোদ মিষ্টি লাগে, অতিথি এলে কী দিব, অতিথি এলে নাস্তা দেব, অতিথি এলে কী দিব, এই পোহানো মিষ্টি নাস্তা এই শব্দগুলো দিয়ে আমরা এই ফাঁকা ঘর পূরণ করব। শীতের সকালে রোদ মিষ্টি লাগে, অতিথি এলে নাস্তা দেব, নানা প্রতিদিন সকালবেলায় রোদ পোহান। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এই শব্দগুলো দিয়ে তো আমরা আবার বাক্য গঠনও করতে পারবো, তাই না? যেমন মিষ্টিতে যদি আমি বাক্য গঠন করি আমি কী লিখতে পারি, শীতের সকালে রোদ মিষ্টি লাগে। নাস্তা দিয়ে আমি কী সব মানে বাক্য গঠন করতে পারি শিক্ষার্থীরা একটু চিন্তা করো তো। হ্যাঁ, অতিথি এলে নাস্তা দিব, তোমরাও আমার সাথে একসাথে বলবে অতিথি এলে নাস্তা দিব। ঠিক পোহান দিয়ে আমরা একটু চিন্তা করি শিক্ষার্থীরা,
কি তাই তো কি বলবো। হ্যাঁ, নানা প্রতিদিন সকালবেলা রোদ পোহান। শিক্ষার্থীরা এবার চলে যায় আমরা আমাদের যুক্তবর্ণে। এতক্ষণ আমরা শব্দার্থগুলি পড়েছি, তারপর আমরা আমাদের ফাঁকা ঘর পূরণগুলি পড়েছি, এখন আমরা পড়ব আমাদের যুক্তবর্ণগুলো। শিক্ষার্থীরা, যেহেতু তোমাদের এই বিষয়গুলো অ্যাসাইনমেন্টে যাবে, তাই আজকে আমি চেষ্টা করব এই পাঠটা পুরো শেষ করে দিতে, যেহেতু আগামী সপ্তাহ জন্য আরেকটা পাঠ। অতএব এই পাঠটা আমি যদি আজকে ঠিকমতো তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে তৈরি করে দিই, তাহলে তোমরা কী করবে, নিজেরাও বাসায় পড়বে এবং অ্যাসাইনমেন্টের জন্য প্রস্তুত হবে। এখন আমরা যুক্তবর্ণ শিখব। যুক্ত বর্ণগুলো ভেঙে কী করব, একটি শব্দ তৈরি করব। তৈরি করা, তাহলে দেখো প্রথমে হলো যুক্ত বর্ণ হচ্ছে এটা, এটাকে আমি ভেঙে নিই, কী হয়, চ জো ছ, তাহলে কী হয়, কী হবে বলো তো, পোহাচ্ছেন। আরেকটা হয়, তোমরা যখন আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেবো তখন একটা করে লিখবে, কিন্তু এখন আমি তোমাদেরকে দুইটি করে লিখাচ্ছি, গুচ্ছ তুচ্ছ হয়। খেয়াল করো শিক্ষার্থীরা, আমরা শিখে নিচ্ছি সবগুলো, কিন্তু পরীক্ষা আসলে আমরা দুটা করে দিব। মদিনার সয়ট, তাহলে মদিনার স জো ট কী হয় বলতো, মিষ্টি। আর কী হয় বলো, কষ্ট। আর নষ্ট। তারপর আসি আমাদের তৈন্ত নয় ড, দন্ত ন জু ড, কী হয়, ঠান্ডা, ঝান্ডা, ডান্ডা। তারপর আসি হচ্ছে নয় ন, ন যোগ ন কী হয়, রান্না হয়। আর কী হয় চিন্তা করো তো শিক্ষার্থীরা, কান্না হয়। তোমরা তো কম বেশি মায়ের কাছে বায়না ধরো, কাঁদো, তাই না, সেই কান্না। আর হচ্ছে হীরা পান্না, হীরা দেখেছো না, পান্না নাম শুনেছো না, হীরা পান্না, এগুলো এক একটা কে মূল্যবান পদার্থ, এগুলো এক একটা মূল্যবান পদার্থ, রত্ন, পাথর যেটাকে বলে। তাহলে রান্না, কান্না, পান্না, তাহলে শিক্ষার্থীরা যুক্তবর্ণগুলো ভেঙে দুটি করে শব্দ গঠন, শব্দ তৈরি করা। এখানে দুইটি করে, কিন্তু আমি তিনটা করে দিয়েছি, বাসায় তোমরা তিনটাই পড়বে, পড়ে অ্যাসাইনমেন্টে যখন দিব তখন দুইটা করেই লিখবে। তাহলে চ ছ, চ যোগ ছ পোহাচ্ছেন, গুচ্ছ তুচ্ছ, তারপর মদিনার স যোগ ট মিষ্টি, কষ্ট নষ্ট, তারপর দুইটা নয় ঢ ঠান্ডা ঝান্ডা ডান্ডা, নয় ন অর্থাৎ ন যোগ ন রান্না কান্না পান্না। শিক্ষার্থীরা যুক্ত বর্ণগুলো ভেঙে শব্দ তৈরি করা, আমার সাথে সাথে তোমরা লিখছো তো, তাই না। আচ্ছা, এখন আমরা চলে যাব আমাদের চার নম্বরে, বাক্যের শেষে বিরাম চিহ্ন ব্যবহার করি এবং বসাই। বাক্যের শেষে বিরাম চিহ্ন ব্যবহার করি ও বসাই। বাক্যের শেষে বিরাম চিহ্ন এই দেখো, এখানে কিছু বাক্য আছে, কিছু করে দেওয়া আছে, যেমন আমি বাড়ি এসেছি, এটা কিন্তু করে দেওয়া আছে। তোমার ওষুধ প্রয়োজন, যেই জিনিসগুলোতে বিবৃতি, মানে যেই জিনিসগুলি বাক্য শেষ করে সেটার পিছনে কী হবে, সেটার পরে দাঁড়িয়ে হবে, সেটার পরে দাঁড়িয়ে হবে। তোমার কেমন লাগছে, যখনই কোনো প্রশ্ন করা হবে তখন, যেমন তোমার নাম কী, তোমার কেমন লাগছে, তোমার বাড়ি কোথায়, তোমার স্কুলের নাম কী, তুমি কোন শ্রেণীতে পড়ো, যখনই বিভিন্ন প্রশ্ন করা হবে, তুমি কোথায় গিয়েছিলে, তোমার বাবা কবে আসবে, এই যে বাক্যগুলো যখনই কোনো প্রশ্ন করা হবে সেগুলো কী, প্রশ্নবোধক। তারপর
এই যেটা বললাম তোমার কেমন লাগছে, তুমি বইটি তুমি কোথায় পেলে, কিন্তু দেখো এখানে যে পাশে ডান পাশে এটা করে দেওয়া আছে কিন্তু এটা করে দেওয়া নেই, শিক্ষার্থীরা দেখো তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোথায় এটা কী জানতে চেয়েছে, এখানে এখানে জানতে চেয়েছে তুমি কোথায়, তার মানে প্রশ্নবোধক। আমি লিখছি দেখো, তোমরা আমার সাথে লেখো, তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোথায় গিয়েছিলে, ক খয়টা হচ্ছে গিয়ে নানা বেড়াতে এসেছেন, এটা একটা বিবৃতিমূলক, নানা বেড়াতে এসেছেন, তাহলে এটা হবে কি বলতো শিক্ষার্থীরা একটু চিন্তা করো। হ্যাঁ একটু আগে আমি কী বলেছি, যেগুলিতে বাক্য শেষ হয় সেখানে কি হবে, সেখানে দাঁড়িয়ে হবে, তারপর গ রোদ মিষ্টি হয় কী করে, এটা কে বলেছিল মনে আছে তোমাদের, এটা কে কে বলেছিল, এটা শরীফা তার নানাকে বলেছিল, শরীফা তার নানাকে বলেছিল, তাহলে রোদ মিষ্টি হয় কী করে, সে নানার কাছে প্রশ্ন করেছে, আর প্রশ্ন করলে আমরা কী দিব, প্রশ্নবোধক চিহ্নই দিব, তাই না শিক্ষার্থীরা? আমার ভালো লাগছে, তোমার কেমন লাগছে, আমার ভালো লাগছে, এই যে ভালো লাগা, এই ভালো লাগাটাই হচ্ছে একটা বিবৃতিমূলক বাক্য, আমার ভালো লাগছে এটা দাড়ি। তাহলে শিক্ষার্থীরা বাক্যের শেষে বিরাম চিহ্ন বসাই, এটাও আমরা পেয়ে গেলাম, তাই না শিক্ষার্থীরা? এবার চলে যাই আমরা পৃষ্ঠা উনিশে চলে এসে এখানে একটা এলোমেলো কিছু বাক্য দেওয়া আছে। দেখো শিক্ষার্থীরা, বাড়িতে ফুফু এসেছেন, কোন কাজ কখন করবো তা সাজিয়ে খাতায় লিখি, তোমাদের নেক্সট SW থাকবে এই পাঁচ নাম্বারটা, এটা তোমরা SW করে আনবে, এটা তোমরা কী করবে SW করে আনবে, এটা আমি তোমাদেরকে কি লিখে দিলাম না, এটা তোমরা SW করবে, পরবর্তীকালে যখন স্কুল খুলবে তখন আমি তোমাদের এই SWটা লিখতে দেবো, কিন্তু আমি এখন তোমাদের মুখে বলে দিচ্ছি, আমি তোমাদের মুখে বলে দিচ্ছি, দেখো বাড়িতে ফুফু এসেছেন, এখানে একটা ঘটনার কথা আছে, কোন কাজ কখন করব তা সাজিয়ে খাতায় লিখি, প্রথম কাজটা হলো নাস্তা খেতে অনুরোধ করব, ফুফুকে বসতে বলবো, সালাম জানাবো, তার সামনে নাস্তা সাজিয়ে দিব, ফুফুকে ঘরের ভিতর আসতে অনুরোধ করব। এখন দেখো প্রথমে আমরা কেউ ঘরে আসলে কী করি বলতো শিক্ষার্থীরা, তোমরাও করো, দেখি দেখি তোমাদের মিলে যাচ্ছে কি না আমি যে পড়বো সেটার সাথে, প্রথমে আমরা কী করব সালাম জানাবো, তোমরা তো তাই করো তাই না, প্রথমে কেউ অতিথি আসলে প্রথমে সালাম দিব, তারপর তাকে ফুফুকে ঘরের ভিতর আসতে অনুরোধ করব, ফুফু বলো, চাচা বলো, দাদা বলো, দাদি বলো, যেই আসবে তাকে প্রথমে সালাম দিব, তারপর তাকে বসতে অনুরোধ করব, তারপর কী করব বসতে বলবো, ঘরের ভিতরে আসতে অনুরোধ করব, তারপর ফুফুকে বসতে বলবো, তারপরে কী করব তার সামনে নাস্তা সাজিয়ে দিব আর নাস্তা খেতে অনুরোধ করব। এই গল্পটা এটা হচ্ছে একটা পাঁচটা বাক্য, সেই বাক্যগুলো এলোমেলো করে দেওয়া আছে, তোমাদের পরবর্তীকালে SW থাকবে এই এই এলোমেলো বাক্যগুলোকে সাজিয়ে লিখব, এটা হচ্ছে SW। আমি করে দিচ্ছি, দেখো প্রথমটা কি, প্রথমটা হলো সালাম জানাবো, তোমরা এগুলি বাড়ির কাজ করবে, দ্বিতীয়টা হচ্ছে যে ফুফুকে ঘরের ভিতরে আসতে অনুরোধ করব,
গ ফুফুকে বসতে বলবো, বসতে বলবো। ঘ ফুফুর সামনে নাস্তা দিব, তার সামনে নাস্তা সাজিয়ে দিব। উম নাস্তা খেতে অনুরোধ করব। এটা তোমাদের এসডাব্লিউ থাকবে শিক্ষার্থীরা, পরবর্তীকালে এগুলি খাতায় তুলবে। একটু দেখো ছবি দেখে কথোপকথন তৈরি করে। এখানে কার কথা আছে দেখো, দুজন বন্ধু, তো একজনের নাম নাজমা আর একজনের নাম হাসান। তো দেখো নাজমা এসছে হাসানের কাছে, এই বিকালে তুমি পড়ছো কেন, চলো খেলি। হাসান ঠিক বলেছ, এখন খেলার সময়। নাজমা কি বলল, চলো আমরা বিকালে খেলতে যাই। হাসান বলল, এখন আমি খেলবো চলো। নাজমা আবার বলল, বিকালে খেলা স্বাস্থ্যের জন্য কি ভালো। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই যে শীতের সকালের পুরো গল্পটা এবং এটা শব্দার্থ, ফাঁকা ঘর, পূরণ, যুক্ত বর্ণ, আগামী ক্লাসে এগুলো থাকবে। অবশ্যই তোমরা এগুলো ভালো করে মেমোরাইজ করবে এবং এগুলি খাতায় লিখে লিখে মুখস্থ করবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য এই পড়াগুলো সব থাকবে। তাহলে শিক্ষার্থীরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আবারও বসন্তের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।